সবলীকরণের দিকে আরও এখোজ ছাত্রী সকলের শিক্ষা যাত্রাত এক নতুন যাত্রা যে কব লাগিব আর্থিকভাবে পিছপৰা ছাত্রী সকলের মুখ্যমন্ত্রী নিযুত মইনা আঁচনির যে আজি চেক করার অনুষ্ঠান বর্তমান মানে উপস্থিত আছো ডিগবৈ মহিলা মহাবিদ্যালয়ের এই প্রাঙ্গণত আর ইতিমধ্যে দেখা গৈছে এই মহাবিদ্যালয় ডিগবৈর বিভিন্ন প্রান্তর বিদ্যালয় মহাবিদ্যালয়ের প্রায় 516 ছাত্রী যেনেদরে চেক বিতরণ করা হয়েছে আর চেক বিতরণ করার পাশতে এই ছাত্রী সকল আনন্দ উৎফুল্লিত হয়ে পড়েছে আমি এই পরিবেশ দেখাছি ডিগবৈ মহাবিদ্যালয়ের মহিলা মহাবিদ্যালয়ের পরিবেশ উঠতে বরলে উঠতে বরলে বিন্ধে এসে নাইটি ও পাহাড়ে বগালু এসে নাইটি ও পর্বতে নামিলু এসে নাইটি ও হাতে ধরা ধরি হাতে ধরা ধরি করি এনেদরে দেখা গৈছে আজি ডিগবৈ মহিলা মহাবিদ্যালয়ত এনেদরে ছাত্রীসকলের মাজত যেহেতু নিযুত মইনা আসনে চেক বিতরণ করা হয়েছে বর্তমান আমার আছে ছাত্রীগুলী আমি মুখে জানিবলে চেষ্টা করি কি কবা কেনে অনুভব আজি যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ে ছাত্রী সকলের শিক্ষার সুবিধার এক নতুন যাত্রা নিযুত মইনা আসনে চেক প্রদান করেছে আর কেনে অনুভব হয় মোৰ বহুত ভাল লাগিছে আজি আমি নথৈ আনন্দিত হৈছোঁ আজি এই অনুষ্ঠানত থাকি বহুত বহুত ধন্যবাদ মুখ্যমন্ত্রী ডাঙরিয়া দেবলৈ আমাক এনে সুবিধা প্রদান করার বাবে আমি বহুখিনি উপকৃত হৈছোঁ যেহেতু আমার আছে ডিগবৈ সমষ্টির বিধায়ক উপস্থিত আজি এনেদরে চেক বিতরণ করা হৈছে কি কব যেহেতু আজি এক সুন্দর অনুষ্ঠান ছাত্রী সকলের শিক্ষা জীবনে এক নতুন যাত্রা ডিগবৈ মহাবিদ্যালয়ত আজি মহিলা মহাবিদ্যালয়ত আজি চারিখন হায়ার সেকেন্ডারি দুখন মহাবিদ্যালয় 516 ছাত্রীক আজি নিযুত মইনা আসনে দিয়া হয়েছে প্রায় 55 লাখ টাকা আর ছাত্রী সকলক যেহেতু যথেষ্ট এই টাকাখিনি পায় আনন্দিত আর মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়া ধন্যবাদ দিছে আর বিশেষকৈ আর্থিকভাবে কিছু হলে সকাহ পাবর কারণে এই আসনির দ্বারা যথেষ্ট উপকৃত হয়েছে আর ইয়াদ যখন অভিভাবক আছে তেখেতকলে মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরক ধন্যবাদ দিছে আর অহা দিনবিলাকত আমার শিক্ষার প্রতি আমার যিখিনি বিশেষকৈ আর্থিকভাবে দুর্বল গ্রাম্য অঞ্চল চাহ বাগিচা অঞ্চল শহর নগর বহু ছাত্র ছাত্রীয়ে আধাতে আটবাটতে মানে আর্থিকভাবে দুর্বল হয়ে স্কুল এড়বলগিয়া হয় গতি এটা আশার রেঙনি মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়া দিছে এই সরকারখনে দিছে গতি আমি আশা রাখিছো যখন ছাত্র ছাত্রীয়ে কিতাপর অভাবত বা ইউনিফর্মর অভাবত বা এডমিশনের অভাবত স্কুল এড়িছিলে আটবাটতে কারণে আশার একটা সঞ্চার হয়েছে যে অহা দিনবিলাকত আর্থিকভাবে যিখিনি সকাহ দিছে তার কারণে শিক্ষা জীবন শেষ করব পারিব এইখানে কৈছো আর আমি মাননীয় মুখ্যমন্ত্রীর আমি বিধায়ক সকলে যাওয়া সময়ত মাননীয় মুখ্যমন্ত্রীর দ্বারা আমি প্রায় মেধাবী ছাত্র ছাত্রী সকলক আমি 10-15 হাজার টাকা আমি আর্থিক অনুদান আগবাইছো গতি অহা দিনবিলাকত আমি সমগ্র ডিগবৈ সমষ্টিটোর ছাত্র ছাত্রী সকল উপকৃত হব বলে মানে ভাবো আর এই মুহূর্তে আমি ইয়াত যথেষ্ট ছাত্রী আছে আপনারা নিশ্চয় দেখিছে যথেষ্ট উৎসব মুখর ছাত্রী সকলে নিজে গাইছে নিজে নাচিছে নিজে ফূর্তি করেছে আসলতে আর বেলেগ বেলেগ স্কুলের আহিছে গতি যখন অধ্যক্ষ আহিছে যখন আমার বিষয়া কর্মচারী আছে তেখেতকলেও আজি এই দিনটি যথেষ্ট সহযোগিতা আগবাইছে তার কারণে ধন্যবাদ দিছি ছাত্রী সকলের জীবনের শিক্ষার এক নতুন আশার এঙনি কিয়নো কব লাগবে বর্তমান দেখা গৈছে বিভিন্ন প্রান্তত এনেদরে দেখা গৈছে এই মুখ্যমন্ত্রী নিযুত মইনা আসনি চেক প্রদান করা হয়েছে আর এই চেক প্রদান করার যে মুহূর্ত এই মুহূর্তের এক উৎসবমুখর পরিবেশ হয়ে পড়েছে এই মহিলা মহাবিদ্যালয়ের প্রাঙ্গণত কারণ কিয়নো যে আর্থিকভাবে পিছপৰা ছাত্রী সকল আসলে শিক্ষার জীবনত এক সবলীকরণের এক নতুন খোজ আগবাব পার আর ইয়াকে দেখা গৈছে ডিগবৈ স্থানীয় বিধায়কগুলি আজ ছাত্রী সকলের মাজত এনেদরে আনন্দ উল্লাসের নৃত্য গীত করা আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ